বন্ধুরা, কালকে রাস উৎসবে খুব ঘুরেছি, খুব প্যান্ডেল হপিং করেছি, ঠাকুর দেখেছি। আজকে রাস লড়াই দেখতে বেরিয়ে পড়েছি। আজকে রাস লড়াই দেখতে এসেছি দাইহাটে, কাটোয়া। কাটোয়া স্টেশন থেকে একটা স্টেশন এগিয়ে দাইহাটে। দেখতে পাচ্ছেন এত সুন্দর জমজমাট রাস লড়াই, কখনো বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর হচ্ছে। দেখতে পাচ্ছ ঠাকুরের সামনে সবাই দাঁড়িয়ে কত সুন্দর নাচছে, আরও কত সুন্দর ব্যান্ড পার্টি বাজছে, এত সুন্দর অভিনব জিনিস কখনো কোথাও দেখেছেন বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ঢাকি ঢাকি আর ব্যান্ড পার্টিতে এত সুন্দর রাস লড়াই জমেছে, কি বলবো আর। দেখতে পাচ্ছ কত সুন্দর বড় কালী ঠাকুর বানিয়েছে, রাস্তায় এত সুন্দর শোভাযাত্রা হচ্ছে, কি বলবো, খুব সুন্দর। তো চলুন বন্ধুরা, দেখতে থাকি এইভাবে রাস লড়াইটা। দাইহাটে এই রাসযাত্রাটা শুধু প্রতিমা আর লাইটিংয়ের শুধু সীমাবদ্ধ নয়, এখানে বিভিন্ন ডান্সাররাও বিভিন্ন ইউনিক স্টাইলে ডান্স করে থাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর। এইভাবে চলুন দেখতে থাকি। এখানে আরও একটা অভিনব জিনিস দেখতে পেলাম, এরা এত সুন্দর আর্ট আর লাইটিংয়ের মাধ্যমে এই বাজ পাখিটাকে তুলে ধরেছে। দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে। এরকম আরও লাইটের মাধ্যমে শিল্পকলা কী সুন্দর করে এরা তুলে ধরেছে, আরও দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো বন্ধুরা, এবার এরপর আমি চলে এলাম হীরক রাজার দেশে। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। তো বন্ধুরা, কি সুন্দর এরা লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরেছে, খুব সুন্দর, অপূর্ব লাগছে। দেখো বন্ধুরা, এত সুন্দর লাগছে, কি আর বলবো। রাস লড়াই শোভাযাত্রাতে বেরিয়ে আরও একটা জিনিস দেখতে পেলাম, মহেন্দ্র বাহুবলি। এখানে মহেন্দ্র বাহুবলি দেখতে পাচ্ছ পালতোলা জাহাজে কি সুন্দর এর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাতে যাচ্ছে, ওয়াও, খুব সুন্দর। জয় শিবশঙ্কর। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ওরা কত সুন্দর নাচ করছে, অঘরী বাবারা সব জয় শিবশঙ্কর নাচ করছে, জয় বাবা ভোলেনাথের জয়। বন্ধুরা, এখানে সাধকরা পরিবেশ শুদ্ধিকরণের বার্তা জানিয়েছে, খুব সুন্দর লাগছে। লড়াইতে মহাপ্রভুর দর্শন হয়ে গেল, জয় গৌর নিতাই। এখানে বৈষ্ণব ভক্তরা করতাল বাজিয়ে এরা মহাপ্রভুর গুণগান গাইছে। বন্ধুরা, এই দাইহাটের রাস লড়াইতে এই লাইটিংয়ে এত সুন্দর প্রদর্শনী তুলে ধরেছে। তো এইভাবে একের পর এক আপনারা দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, এবারে স্কিপ না করে দেখতে থাকি। Thank you.
मध्यमता काम करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का अकाल मृत्युमत्ता काम करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का अकाल मृत्युमत्ता काम करता जो Thank you.
বন্ধুরা, এই রাস লড়াইয়ের উৎসব, এই রাস লড়াইয়ের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তোমাদের এই একটা মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও করার উৎসাহ দেয়, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে জলদি সাবস্ক্রাইব করে দিন। তো এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।